আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে পেপাল বাংলাদেশে অ্যাকসেপ্টেবল না এবং বাংলাদেশে আমরা পেপাল অ্যাকাউন্ট খুলতে পারি না আমাদের নিজের ঠিকানায়। কিন্তু আমাদের যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করে তারা পেপালটা খুবই ইম্পর্ট্যান্ট, দরকারি, কারণ তারা বিভিন্ন সাইট আছে যারা হাই পেমেন্ট করে পেপালের মাধ্যমে, কিন্তু পেপাল অ্যাকাউন্ট নাই বিধায় আমরা পেমেন্টগুলো রিসিভ করতে পারি না। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা দেয় যে আমরা বিভিন্ন ওয়েতে পেপাল অ্যাকাউন্ট খুলি অন্য অ্যাড্রেস দিয়ে, যেমন ইউএসএ নাম্বার দিয়ে ফেক অ্যাকাউন্টগুলো খুলি। তো সেক্ষেত্রে দেখা গেছে পেমেন্ট রিসিভ করার পর প্রবলেম হয়ে যায়, ওইটা অ্যাকাউন্ট ভেরিফাই চাইলেই আমরা প্রবলেমে পড়ে যাই, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে দেখাবো যে বাংলাদেশি ঠিকানা দিয়ে কিভাবে আমরা এক পেপাল অ্যাকাউন্ট খুলতে পারি এবং এটা ভেরিফাইড হবে ইনশাল্লাহ। আজকে সমস্ত প্রসেস আমি দেখাই দিব, আমার এই প্রসেসের অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্টটা খুলেন তো সেক্ষেত্রে অবশ্যই 100% ভেরিফাইড এক পেপাল অ্যাকাউন্ট পাবেন এবং সেটা আপনার নিজের ঠিকানায় এবং আপনার বাংলাদেশি ঠিকানায় পাবেন। তো চলুন দেখা যাক কীভাবে একটি পেপাল অ্যাকাউন্ট খোলা যায় বাংলাদেশি ঠিকানায়। তো প্রথমেই আমাদেরকে যেতে হবে paypal.com। তো ডিরেক্টলি পেপালে যাওয়া যাবে না, জাস্ট paypal.com/cy-তে যেতে হবে। তো যাওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করতে হবে, ক্লিক করার পর জাস্ট এখানে দেখেন এখানে হলো সাইপ্রাস, এটা বোঝানো হয় সিওয়াই দিয়ে। তো এখানে আমাদের দুটো অপশন আছে, একটা পার্সোনাল একটা বিজনেস। তো প্রথম স্টেপে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা খুলতে হবে, পর আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করব। তো আমরা বিজনেসে দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের মেলটা দিতে হবে। তো আমি আজকে একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলে এবং ভেরিফাইড করে দেখাবো ইনশাল্লাহ। মেলটা দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপরে দিতে হবে আমাদের একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে হবে, 8 ডিজিটে দিতে হবে এবং কি সেখানে একটা নাম্বার থাকবে, কিছু স্যাম্পল থাকবে। তো এখানে আমাকে লিগাল নাম দিতে হবে যেটা আমার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিলে। তারপরে দিতে হবে এখানে বিজনেস ডিটেলস, বিজনেস নেম, মানে আমি আমার নামই দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে নাম্বার দিতে হবে, নাম্বারটা আমরা বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে তারপর আমি নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পর আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস, লাইন, পোস্টকোড, টাউন, হোম প্লেস সব কমপ্লিট করতে হবে। তো এটা আপনি ভোটার আইডি কার্ডের সাথে অ্যাডজাস্ট করে দেবেন, এখানে যেন উল্টাপাল্টা না হয় এবং এটা যেন জেনুইন হয়। তো সব কিছু দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দুইটাই টিক চিহ্ন দিয়ে অ্যাগ্রি করবেন। এখানে দিতে হবে বিজনেস টাইপ, আপনি এখানে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো আমাদের যে একটা ফর্ম দিয়েছিল ওইটা আমরা কেটে দিলাম, জাস্ট আমাদের একটা মেল আসছে, মেল কমপ্লিট ইনফরমেশন নাও এখানে ক্লিক করার পর পেপারে নিয়ে আসছে। তো আমরা এখানে যদি ব্যালেন্সে ক্লিক করি তো এখানে আমাদেরকে ব্যালেন্সটা দিয়ে দিছে। তো এখানে আমাদের এখানে অ্যাকাউন্টটা দেখাচ্ছে হয়ে গেছে কিন্তু এখন এটা এখনও অ্যাকাউন্টটা হয় নাই, এটা আমাদের কী করতে হবে, এখন আমাদের একটা ব্যাঙ্ক অ্যাড করতে হবে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক হইতে হবে। যেমন আমাদের ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক আছে হলো একটা মাস্টার কার্ড। তো মাস্টার কার্ডের অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করি তো সেক্ষেত্রে আমাদের যেটা করবে সেটা হচ্ছে পেপাল আমাদেরকে কিছু ডলার পাঠাবে, সেই ডলারটা যদি আমাদের ব্যালেন্সে এসে যোগ হয় তো সেক্ষেত্রে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা মাস্টার কার্ড লাগবে এবং মাস্টার কার্ড হইতে পারে ইন্টারন্যাশনাল, যে কোনো একটা মাস্টার কার্ড হইলে হবে। আমরা পেইনিয়ার মাস্টার কার্ডটা এখানে অ্যাড করব। তো আপনাদের এখন এখানে যদি আপনি পেপালের একটা ভেরিফাই অ্যাকাউন্ট চান তো সেক্ষেত্রে আপনাদের একটা মাস্টার কার্ড লাগবে। তো মাস্টার কার্ড কীভাবে অর্ডার করবেন বা কীভাবে পাবেন উপরে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে একটা মাস্টার কার্ড অর্ডার করবেন এবং এটা হাতে পাবেন, কীভাবে সম্পূর্ণ প্রসেস দেওয়া থাকবে। তো এখন এখানে আমরা একটা মাস্টার কার্ড অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের এখানে ব্যাঙ্ক আছে, ব্যাঙ্কে এখানে ক্লিক করতে হবে, নিউ লিঙ্কে ব্যাঙ্ক। তো সেক্ষেত্রে আমাদের কি যেটা করতে হবে, এখানে দুটো অপশন পাওয়া যাবে, এখানে হচ্ছে বিজনেস আর একটা পার্সোনাল, আমরা এখানে পার্সোনাল দিয়ে দিব। এখানে দেওয়া আছে হলো IBAN নাম্বার, এটা আমরা পেইউনিয়ার মাস্টার কার্ডে পাবো। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে পেইউনিয়ার লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আমরা যাব হচ্ছে রিসিভে, রিসিভে যাওয়ার পর গ্লোবাল পেমেন্ট সার্ভিস চলে যাব। যাওয়ার পরে আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখবেন যে আমাদের ইউরো রিসিভ অ্যাকাউন্ট, এখানে যেতে হবে কারণ আমাদের ওইখানে প্রাইমারি অ্যাকাউন্ট দেওয়া আছে ইউরো। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিচে IBAN একটা নাম্বার দিবে। তো ওই নাম্বারটা আমরা এখানে কপি করব, কপি করার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যেটা আমরা অ্যাগ্রি অ্যান্ড লিঙ্ক ক্লিক করব। তো এখানে আমাদের অনেকগুলো ডিটেলস আছে, ডিটেলসগুলো দেখে জাস্ট খালি এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমাদেরকে এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমরা এখানে এটা পেমেন্ট রিসিভ করতে পারবো। তো এখানে আমাদের রিকোয়েস্ট ডিপোজিট টু কনফার্ম ইউরো অ্যাকাউন্ট, তো এখানে বলা হয়েছে, এখানে আমাদের দুইটা
স্মল ডিপোজিট করবে। তো এখানে রিকোয়েস্ট ডিপোজিটে ক্লিক করলে এখানে আমাদের কাজ হয়ে গেছে। জাস্ট আমরা একটা ব্যাঙ্ক লিঙ্ক আপ করে দিছি এখানে। তো এখানে আছে কনফার্মেশন পেন্ডিং, আমাদের এটা এটা ভেরিফাই আছে। তো ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে যদি দুইটা পেমেন্ট রিসিভ হয় ছোটো ছোটো অ্যামাউন্টের, তো সেক্ষেত্রে আমরা আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে এবং এই পেপ্যাল অ্যাকাউন্টটা দিয়ে আমরা ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবো। জাস্ট আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের নিজস্ব ঠিকানায় আমাদের নিজস্ব ঠিকানা দিয়েই আমরা এখানে অ্যাকাউন্টটা খুলছি। এখন যদি আমাদের এখানে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় বা আমাদের ট্রানজ্যাকশন আটকে যায় বা আমাদেরকে ট্রানজ্যাকশন আসার পর যদি কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলে, তো সেক্ষেত্রে আমরা আমাদের লিগাল ডকুমেন্ট সাবমিট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এটা ভেরিফাইড একটা পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে যাবে, হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা গ্রুপে আমাদের গ্রুপে এটা পোস্ট করে দিব যে আমাদের পেমেন্টটা আসছে কিনা। আসলে পরে আমাদের পেমেন্ট হয়ে যাবে, মানে আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং কি আমরা এটা ইউজ করতে পারবো পেপ্যাল হিসাবে। তো এটা পেন্ডিং আছে, তো পেন্ডিং শেষ হয়ে গেলেই আশা করি এটা এখানে দুইটা পেমেন্ট সেন্ড হবে। তো এই ছিল ভিডিও, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আমাদের এখানে একটা মেল আসছে, তো আমাদের এই কার্ডটা অ্যাড হয়েছে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে। তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এটা পেমেন্টটা চলে আসবে। তো পেমেন্টটা চলে আসলে আমরা এটা গ্রুপে জানাই দিব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাইড এবং নিজস্ব নাম দিয়ে, নিজস্ব ঠিকানা দিয়ে, নিজস্ব ফোন নাম্বার দিয়ে। আশা করতেছি আপনাদের এই ভিডিওটা খুব উপকারে আসবে, কারণ যারা পেপ্যালে কাজ করেন অনেক অনেক ওয়েবসাইটে ফেক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, তো তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওটা। নিজের ঠিকানা দিয়ে নিজে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে ট্রানজেকশন করাটাই খুবই সেফ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।